হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আমি শাহানাজ, আমি আরেকটি নতুন ব্লগ নিয়ে চলে এসেছি। তো আজকে সকাল থেকে আমি একটা ব্লগ শুরু করে দিয়েছি, এটা হচ্ছে সকাল টাইম 7টা। তো আমার বড় ছেলের আজকে স্কুল, এর আগেও 2 দিন গেছে, সপ্তাহ থেকে শুরু হয়ে গিয়েছে ওদের স্কুল। তো আজকে স্কুলে যাবে, তো ও উঠে আগে জামা কাপড় পরে নিয়েছে, তারপরে আমি এর মধ্যে আমি ওর রুটিটা ভেজে নিয়েছি, ওকে সকালবেলা রুটি খাইয়ে দিব, রুটিটা ভেজে নিয়েছি আর টাইটা লাগিয়ে দিব। ও দেখা যাচ্ছে টাই লাগাতে পারে না ঠিক মতো, তারপরে টুকটাক হয়তো একটু রেডি করে দিব, আর সব ও নিজেই করে। তো আজকে আমার ছোট ছেলের নেই, আজকে শুধু ওরই আর আমার বড় বোনের বড় ছেলেরই আছে। তো আমার বড় বোন নিয়ে যাবে আজকে, অবশ্য আমার বড় বোন নিয়ে যায় এখন, আমি তো এখন সকালবেলায় যেতে পারি না বাবুকে রেখে, তো আমার বড় বোন নিয়ে যায় আর আমি যাই 10:30 নিয়ে আসি। তো দেখা যায় যে অনেক সময় ও নিয়ে আসে, আবার অনেক সময় যায় আমিও আমার বাবুকে ছোট বোনের কাছে রেখে তারপর ওকে যাই নিয়ে আসি, ওদেরকে নিয়ে আসি। তো নাস্তা খাওয়াই দিলে তারপর আমার বোন নিচে এসে ফোন দিবে, রিক্সা করে এসে ফোন দিবে, তারপর ও নেমে যাবে। তো ওদের তো এখন, ও যখন ক্লাস 5-এ পড়ে, এই জন্য ওদের এখন সপ্তাহে 6 দিনে ক্লাস, আর আমার মেজো ছেলের হচ্ছে 2 দিন, আমার বড় আপুর ছেলে মেয়েদেরও 2 দিন 2 দিন করেই, কারণ 5-এর এবার সপ্তাহে 6 দিন করে দিয়েছে। তো যে আমার বোন এসে ফোন দিয়েছে নিচে, আমার ও নেমে যাবে। তারপর তো সকালবেলা আর কোনো কাজ থাকবে না, ও চলে যাওয়ার পরে আমি আবার বাবুর সাথে একটু ঘুমাবো। যাওয়ার আগে যে বের হয়ে যাবে, ওর খালামণি এসে বসে আছে, ফোন দিছে, তারপর এসে ভাইকে আদর করতে আসছে, একটু বকা দিতেছি যা তাড়াতাড়ি যাও, খালামণি বসে আছে না, সে বাবুকে আদর করে যাবে। তো চলে যাওয়ার পর তখন আর কোনো কাজ থাকবে না, তো আমি কতক্ষণ ঘুমাবো, তারপর ও আসলে আবার দেখা যাবে উঠে আমি বাবুকে, দেখা যায় আমি উঠলেই তো বাবু উঠে যায়, এই জন্য আমি আর এই কতক্ষণ আর দেখা যায় যে উঠবো না, ও আসার পরে দেখা যায় উঠে গেলেও তো ওর কাছেই দিয়ে দিতে পারবো। তো আমার আজকে আমার বোনই নিয়ে এসেছে আবার, আমি আর যাই নাই, আমার বোনের অফিসে বোধহয় 11টার দিকে যাবে, এই জন্য ওই নিয়ে এসেছে। তো এ এসে জাম জুতাটা রাখতে যতক্ষণ দৌড় দিয়ে ভাইয়ের কাছে, মনে হয় যে বাইকে কত বছর দেখে না, ব্যাগটা রেখে দৌড় দিছে ভাইয়ের কাছে, আর ভাই তো ঘুম। মানে কি যে আদর, এই ডিসেম্বরটা পুরাই সে বাসায় কাটিয়েছে, কোথাও যায় নাই ভাইয়ের জন্য, যে ভাইকে ছাড়া থাকতে পারবে না। আর দেখা যায় যে ও না থাকলেও আমি কাজ করতে অনেক কষ্ট হয়ে যায়, কারণ কান্নাকাটি করলে দেখা যায় ওকে নিয়ে বসে থাকতে আর কাজ করতে পারি না, আর ও থাকলে তো ওর কাছে দিয়ে আমি কাজগুলো সেরে নিতে পারি। তো এই যে ও আসার পরে আমি ডিম পোস্ট করে নিচ্ছি, ওর জন্য করতেছি, আমিও একটা খাবো, তারপর চা খাবো বিস্কিট দিয়ে। তো এখান দিয়ে আমি চা বসিয়ে নিব, এক কাপ চা বসিয়ে নিব এখন। আর আগে তো সকালবেলা স্কুলে যেতাম, তারপরে বসে থেকে একবার স্কুল থেকে নিয়ে আসতাম, আর এখন যেহেতু ছোট বাবু আছে সেটা আর হয় না, ঘরেই থাকি।
আর যেদিন আমার নিয়ে আসতে হয় সেদিন আরও কষ্ট হয়, দেখা যায় যে ওকে রেডি করিয়ে ছোট বোনের বাসায় রেখে তারপরে আবার আমার স্কুলে যেতে হয়, স্কুল থেকে আবার ওদেরকে নিয়ে আসতে হয়, মানে ওইটা আর বেশি কষ্ট লাগে আমার কাছে। তো এখান থেকে আমার পটের দুধ দুধের গুঁড়ি শেষ হয়ে গেছে, গুঁড়া দুধটা আমি ঢেলে নিচ্ছি। তো এখান দিয়ে চা হতে হতে আমি ডিমটা খেয়ে নিব, আর ওকেও দিয়ে দিয়েছি, যেহেতু এখন আর টিফিন নিতে পারে না, টিফিন তো স্কুলে অ্যালাউ করে না, এখন স্কুল থেকে না করে দিয়েছে যাতে টিফিন নেওয়া যাবে না, বাসা থেকে কেউ কোনো খাওয়ার নিয়ে না যায়। তো ওকেও আমি না ইয়ে দিয়ে দিয়েছি, একটু হালকা নাস্তা দিয়ে দিয়েছি, ডিম পোস্ট করে দিয়েছি যে ওটা খাও। তো এখন আমার ছোট বোন ফোন দিয়েছে, ছোট বোনের সাথে কথা বলতেছি, দেখা যায় এই টাইমটায় একটু ফ্রি থাকি, এই টাইমটায় দেখা যাচ্ছে সবার সাথে ফোনে কথা হয়, আম্মার সাথে, বোনদের সাথে, আগে তো বড় বোনের সাথেও হতো, এখন তো দেখা যায় বড় বোন অফিসে চলে যায়, অফিসে তো আর ওইভাবে কথা বলতে পারে না, তো ওকে আর ফোন দেওয়া হয় না, ছোট বোনের সাথেই কথা হয়, আম্মার সাথে কথা হয়। কথা বলতে বলতে চা খেয়ে নিব। আর আমার কাছে এই টিপ বিস্কিটটা খুবই ভালো লাগে চা দিয়ে, একটু মিষ্টি কম থাকে এই জন্য আমার এটা খুব ভালো লাগে। তো এর মধ্যে আম্মা ফোন দিয়ে সকালবেলায় বলে যে আমাদের বাসায় যাওয়ার জন্য দুপুরবেলায় আমাদের বাসায় যাওয়ার জন্য। তো আজকে হয়তো বা আমার ছোট বোনকে বলছে যে যাবি কিনা, বলে চল আম্মা যেহেতু ফোন দিয়েছে চল যাই। তো দেখা যায় যে ও না গেলে আমি যাই না, আমি না গেলে ও যায় না, আমরা দু বোন গেলে একসাথেই যাই, নাহলে তো ও একা বেশি একটা যেতে চায় না, ভালো লাগে না, বড় আপু যেহেতু এখন থাকে না, অফিসে থাকে দিনের বেলা, তো দেখা যায় যে এখন আর ভালো লাগে না একা একা যে। তো দেখা যায় আমি গেলে ওকে জিজ্ঞেস করি তুই যাবি কি না, তাহলে আমি যাব, আর ও জিজ্ঞেস করে আপু তুই যাবি, তো গেলে আমি যাব। তো এইভাবে দুই বোনে একসাথে যাই। তো এই জন্য আর দুপুরের আজকে রান্না বান্নার তেমন কোনো ঝামেলা নাই। তো ওর বাবা আগের দিন আসার সময় রাতের বেলা আসার সময় শাক নিয়ে এসেছে, তো চিন্তা করছি শাকটা কেটে রেখে যাই, তাহলে নাহলে তো শাকগুলো নষ্ট হয়ে যাবে, যেহেতু রাতে কাটা হয় নাই। আর এই তো বড় ভাইয়ের চাকরি শুরু হয়ে গিয়েছে, বাবু উঠে গিয়েছে, ওর কোলে দিয়ে দিয়েছি যে রাখো, কি আদর ভাইকে। আর ও এখনই ভাইয়ের কণ্ঠ শুনলেই মাথায় এদিক এদিক ঘুরাই দেখে, মানে ভাইকে এমন চিনা চিনছে, ভাই যদি একটু তাকে দাদা বলে ডাকে একদম ওইদিক ওইদিক মাথা ঘুরাই দেখে ভাইকে, মনে হয় যে আমার চেয়ে ভালো চিনছে ভাইকে, সারাক্ষণ ওই তো কোলে রাখে, আমি দেখা যায় এই কাজ ওই কাজ করি ওকে রেখে ওর কাছে দিয়েই। তো এদিক দিয়ে আমি চিন্তা করলাম শাকগুলা কেটে রেখে দিই, না হলে তো আবার নষ্ট হয়ে যাবে, রাতের বেলায় কাটা হয় নাই, যেহেতু রাত 11টার দিকে আনছে ওর বাবা, আস্তে আস্তে 10:30-11টা বেজে যায় তখন নিয়ে আসছে শাক, তো তখন তো আর এত রাতে কাটতে ইচ্ছা করে না, এই জন্য রেখে দিয়েছি। আমি চিন্তা করলাম না কাটলে তো নষ্ট হয়ে যাবে শাকগুলো। আর পালং শাকটা কাটতে অত কষ্ট নাই, অত বাসব আমার, এমনি খুব শাক আনলে আমার অনেক রাগ ধরে, কারণ শাক কুটার এত এখন তো এত সময় নাই, সময় থাকে না,
তো এই শাকটা তো ঝামেলা নাই কুটতে। এটা লাউ শাক, আমি লাউ শাকটা খুব পছন্দ করি, আর এটা ওর বাবা পছন্দ করে অনেক। তো দেখা যায় মাঝে মাঝে এই শাকটা আনা হয়, আর লাউ শাক তো আমি আমার জন্য আমি নিজেই যাই নিয়ে আসি। লাউ শাকটা রাতের বেলা অত ভালো পাওয়া যায় না। তো আজকে আর তেমন কাজ নেই, মার বাসায় যাব। এই যে ভাইয়ের কোলে কিভাবে ঘুমিয়ে আছে, ভাই টিভি দেখে আর ও কি মজা করে ঘুমায় যায়, ওর ঘুমায় এইভাবেই। ওর ঘুম ভাইয়ের বুকের উপরেই ঘুম তার। তারপরে রেডি হয়ে নিয়েছি মার বাসায় যাওয়ার জন্য। তো আমি এই দিক দিয়ে যখন আমি বের হয়েছি, আমার বড় ছোট বোনকে ফোন দিয়েছি, দেখা যায় ও বের হবে, তখন বের হয়ে মানে ওদের গেটে থাকবে, আর আমি আর ও একসাথে তারপর আমার বাসায় যাব। তো এই যে আমার বড় ছেলে দরজায় তালা দিচ্ছে, তো দেখা যায় আমরাও যাই, তারপরে ভাবিরাও আসে, আর আমরা সব কাছাকাছি। দেখা যায় কেউ 2 নাম্বার, কেউ 5 নাম্বার, কেউ 6 নাম্বার গেটে, কেউ 8 নাম্বার গেটে। তো আমরা সব একসাথে, আমার ছোট বোন ও বের হচ্ছে ওদের গেট দিয়ে, একসাথে 2 বোন যাব বাবার বাড়ি। তো যেতে যেতে যদি 3টা বেজে গেছে, আবার 3টার সময় আমার আম্মাদের লিফট বন্ধ করে দেয়, যেহেতু ওদের 10তলায় উঠতে, ওদের বাসা মানে বাসা হচ্ছে 10তলায়। তো দেখা যায় 10তলায় উঠতে তো যান বেরো যাবে, আমরা সেই দৌড়াই দৌড়াই গেছি, যাতে মানে 3টা বাজার বোধহয় 2-3 মিনিট আগে আমরা যাই পৌঁছাইছি। আর দোয়া করতেছি যদি লিফট বন্ধ করে দেয় তাহলে তো আমাদের 10তলায় হেঁটে উঠতে হবে, আর ওদের বাসার মানে লিফট একবার বন্ধ করলে লিফট আর খুলতে চায় না সহজে, মানে কোনো একদম মানে অসুস্থ রোগী না হলে ওরা সহজে লিফট বন্ধের সময় আর লিফট খোলে না। তো এই একটা ঝামেলা ওদের বাসায়, আমাদের বাসায় এই একটা ঝামেলা যে লিফট মানে খুব দরকার না হলে লিফট খোলে না। তো এই জন্য আম্মা তো অপেক্ষা করছে, আল্লাহরে লিফট যদি বন্ধ হয়ে যায় এরা কীভাবে উঠবে। আম্মা এসে গেটে দাঁড়ায় আসছে, দরজার মধ্যে দাঁড়ায় আসছে, আর নাতিদেরকে একজন একজন করে জড়াই ধরতেছে। আসলে মারা এমনই। তো তখন তো খাওয়ার টাইম, সবাই আম্মা টেবিলে খাওয়া নিয়ে আসছে, পাতিল টাতিল সব নিয়ে আসছে। আম্মাকে বলে আম্মা ভিডিও করবো, আম্মাকে আর থাক কিচ্ছু হবে না। তো আম্মা বলে যে এখন আবার আমি সবগুলো বাড়তে পারবো না, থাক। তো যেভাবে আছে আপনারা কিছু মনে করবেন না, যেভাবে আছে ওইভাবেই দেখালাম। তো আম্মা বলে যে তোরাও খেয়ে ফেল, যেহেতু 3টা সাড়ে 3টা 3টা বেজে গেছে, তোরা খেয়ে ফেল, বাচ্চাদেরকে পরে খাওয়াই দিস। তো আমরা বোনেরা খেতে বসছি, খেতে বসে গেছি 2 বোন। একদম পাতিল টাতিল নিয়ে আম্মা লাউ শাক ভাজি করছে, করলা ভাজি করছে, তারপর সিম আলু রান্না করছে। তো আম্মা আসার সময় যদিও রাতের খাওয়া দিয়ে দিয়েছে, তরকারি দিয়ে দিয়েছে, আর ভাত ছিল রাত্রে, সেটা খেয়ে নিয়েছি, আর কষ্ট হয় নাই। তো যদিও আস্তে আস্তে রাতে 10টা বেজে গেছে, আসার সময় আমার তরকারি টরকারি দিয়ে দিয়েছে, তো ঝামেলা হয় নাই। তো আসার পরে আমার আবার পিঠার অর্ডার ছিল, 30টা পাটিসাপটা, ক্ষীর পাটিসাপটার অর্ডার ছিল। তো আমি যদিও আমি নিতে চাই নাই, যে আজকে কেন জানি নিতে চাই নাই এতগুলো পিঠার, তারপরে এরা হচ্ছে যে আমার কাছ থেকে আগেও নিয়েছিল, তো এই জন্য আর না করি নাই। কারণ হচ্ছে যে ওনারা আগে যেহেতু নিয়েছে হয়তো বা ভালো লেগেছে, এই জন্যে আবার 30টা পাটিসাপটার অর্ডার করেছিল, তো এই জন্যই নিলাম। তো আম্মার বাসা যাওয়ার সময় তো একটু টেনশান ছিল যে কিভাবে এসে আবার পিঠা রেডি করব। পরে এসেই আমি 10টার দিকে এসে দুধ বসাই দিলাম, পিঠাগুলো রেখে বাবুকে খাওয়ালাম, তারপরে বাবুকে দুধ টুট খাওয়াই ওকে ঘুম পাড়ালাম,
আমরা নিজেরা খেলাম, তারপরে তো এরপরে তো টুকটাক কাজ থাকে, টেবিল মশা এই সেই, তো সব কিছু করে টোরে তারপরে রাতের একটা বাচ্চা আমার পিঠা রেডি করতে আসতে, এদিক দিয়ে আবার খিরটাও একটু ঠান্ডা না হলে বেশি কেমন যেন পাতলা পাতলা লাগে, তো ওটাকেও একটু ঠান্ডা করলাম, করে টোরে আমার পিঠা বানাতে আসতে আসতে রাতের একটা বেজে গেছে, তো সবাই ঘুমাই পড়ছে, এর মধ্যে আমি চিন্তা করলাম পিঠাগুলা বানিয়ে নিই, তো আমি এক একে মানে পিঠাগুলা সবগুলো তৈরি করে নিলাম, আলহামদুলিল্লাহ সুন্দরও হয়েছে পিঠাগুলা, কোনো মানে ভাঙে নাই বা আটকে যায় নাই, সুন্দর মতো পিঠাগুলো আমি তৈরি করে নিয়েছি। ওই সময়টি করতে করতে মনে হয় আড়াইটা বেজে গেছে আমার পিঠাগুলো রেডি করতে করতে, তো পিঠাগুলো রেডি করে আমি আবার ওই দিন বক্স ভরি নাই যে বড় একটা ঢাকনা দিয়ে ঢেকে টেবিলের উপর রেখে দিয়েছি, পরের দিন সকালবেলা ওরা 7টার সময় নেবে পিঠাগুলো, তো আমি সবগুলো রেডি করে এই যে এখানে 30টা পিঠা রেডি করে রেখে দিয়েছি। তো আমার ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আল্লাহ হাফেজ।